অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। দেখে আমার করুণা হচ্ছে দময়ন্তী। হাঙর ধরতে গিয়ে শেষে কিনা শিঙি মাছের কাঁটায় প্রাণটা হারালে। কি করেছে পালক? শোনার আগে বরং একজন কার্ডিওলজিস্ট ডাকো, শুনলে যদি হার্ট ফেল করে। বাজে কথা না বলে বলো পালক কি করেছে। যেটা আমি পারিনি কিন্তু পাওয়ার জন্য ছটফট 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 করেছি, পালক সেটা ছিপে করে মাছ ধরার মতন টুকুস করে তুলে নিয়েছে, লকার খুলে প্রপার্টি ডকুমেন্টস বের করে নিয়েছে। কে দময়ন্তী? পয়ের তলার মাটি করে কাঁপছে না? ভূমিকম্প হচ্ছে মনে হচ্ছে, রিক্টার স্কেলে 10.1। তোমার কথা আমি বিশ্বাস করি না। ব্যাংকের লকার আমি আর রমিত ছাড়া কারোর খোলার পারমিশন নেই। আচ্ছা, যদি তোমাদের মধ্যে কেউ একজন অথরাইজেশন লেটার সাইন করে দাও। আমি কাউকে কোনো অথরাইজেশন লেটারই দেইনি। তুমি কাউকে কোনো অথরাইজেশন লেটার দাওনি, একথা একদম সত্যি। কিন্তু তুমি ছাড়া তো আরেকজন আছে দময়ন্তী। যে অথরাইজেশন লেটার সই করেছে রমিত। রমিত, রমিত, হ্যাঁ বাবা বলো। রমিত, আমি জানতে পেরেছি আমাদের কোম্পানির ব্যাংক লকার খুলে কেউ কোম্পানির ডকুমেন্টস বার করে নিয়েছে। তাকে অথরাইজেশন লেটার কে দিয়েছে? তুই? না, আমি তো এরকম কোনো লেটারে সাইন করিনি। কিন্তু সেই অথরাইজেশন লেটারে তোর সই ছিল রমিত। আজই এই ডকুমেন্টসগুলো ব্যাংকের লকারে রেখে দিয়ে আসতে হবে। রিজু, কি হলো রিজু, কি হলো? পালক, আমার আমার মাথাটা কিরকম ঘুরছে। পালক, মাথা ঘুরছে? এদিকে বসো, এদিকে বসো। মাথা ঘুরছে কেন? পালক, আমার আমার মাথাটা খুব ঘুরছে, আর আর আমি 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 চোখে কিছু দেখতে পাচ্ছি না। পালক, চোখে দেখতে পাচ্ছি না? পালক, পালক, আমার না মুখটাও খুব ধরপর করছে। পালক, মুখ ধরপর করছে, মুখ ধরপর করছে। এক মিনিট, এক মিনিট রিজু, একটু দাঁড়াও, জল খাবে? নাও একটু জল খাও। রিজু, এত জোরে কি করে লাগলো বলো তো? পালক, আমার আমার মাথার এই দিকটা না খুব নরম, একেবারে পাউরুটির মতন। ছোটবেলার থেকে, একবারে জন্মের থেকে যদি একটু লাগে না, খুব ব্যথা করে। আচ্ছা আমি দেখছি, তুমি হাতটা সরাও। একটু উপরের দিকে টিপে দেবে? তুমি এদিকে লেগেছে বললে তো। তুমি তো এদিকে হাত বুলিয়ে দিয়েছো, তাই ব্যথাটা ওই দিকে চলে গেছে। দেখছি, আমার মনে হয় চলো আমরা একবার ডাক্তারকে দেখিয়ে নি, যদি স্ক্যান করাতে হয়। না না পালক, ডাক্তারের কাছে যেতে হবে না, যা স্ক্যান ট্যান করার তুমি করে দাও। একটু ফু দিয়ে দাও না, ঠিক হয়ে যাবে। মুখটা একটু কাছে আনো না, ফুটা ঠিকভাবে লাগছে না। আর একটু অনেক হয়েছে, এবার ওঠো তো, আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে, রেডি হয়ে নাও। এতটা নির্দয় তুমি! কি করব বলো,
তোমার উপর বেশি সদয় হলে তো তুমি বড্ড বেশি বেড়ে ওঠো। নাও রেডি হয়ে নাও। রেডি হও। ঠিক এমন এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই আর তুই ছাড়া গতি। তোমাকে কে বলেছে কোম্পানির ব্যাংক লকার খুলে কেউ প্রপার্টি ডকুমেন্টস বার করে নিয়েছে? দেখ, একজন ওয়েল উইশার বলেছে, তোরা যেমন কোম্পানির গ্রোথ বাড়িয়েছিস তেমন তো শত্রুগুলোও বাড়িয়েছিস। বটগাছে ঝুড়ির মতন শয়ে শয়ে শত্রু নেমে এসেছে, কিন্তু তার মধ্যে দু একজন শুভাকাঙ্ক্ষী তো আছে, তারা আবার সব আমার দিকের লোক। ভালো মানুষ আমার এই একটা সুবিধে, ভালো ডিভিডেন্ড পাওয়া যায়, সাথেও থাকে না পাঁচেও থাকে না পুরো বারোতে থাকে।